আজকের এই ভিডিওটি প্রত্যেক ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ হচ্ছে এই যে সমস্যাটা এটা কিন্তু প্রত্যেক ইউটিউবারের একবার না একবার কিন্তু ফেস করতে হয় আর এই সমস্যাটা হচ্ছে কপিরাইট এবং কপিরাইট ক্লেম কপিরাইট হচ্ছে যদি আপনি আপনার ভিডিওতে অন্য কারোর ভিডিওর কোনো অংশ ব্যবহার করেন বা কোনো ম্যাটেরিয়ালস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ইন্ডিভিজুয়ালি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে তাছাড়াও কপিরাইট ক্লেমের যদি আমরা প্রশ্নে আসি কপিরাইট ক্লেম হচ্ছে আপনার ভিডিওতে আপনি যদি কারোর মিউজিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এই কপিরাইট ক্লেম আসে কিন্তু কপিরাইট স্ট্রাইক যদিও ওঠানো নাও যেতে পারে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু খুব সহজেই ওঠানো সম্ভব কয়েক মিনিট সময় আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেম ওঠাতে পারবেন আজকের ভিডিওতে কপিরাইট ক্লেম কিভাবে ওঠাতে হয় সেই বিষয়টি আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দেব। তার আগে আরেকটা কথা বলি যে কপিরাইট ক্লেম যখন দেখবেন আপনার ভিডিওতে আসে তখন দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা ইমেল চলে আসে আপনার কাছে সেই ইমেলের মধ্যে কিন্তু বড় বড় করে লেখা থাকে আপনার এই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম এসেছে এবার ব্যাপার হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করেছেন তখনই যে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম আসবে এটা কিন্তু নয় কপিরাইট ক্লেম কিন্তু আপনাকে কিছুদিন পরেও আসতে পারে এক মাস পর আসতে পারে দু মাস পর আসতে পারবে কিংবা তিন মাস পরে আসতে পারে তো সেই মুহূর্তে আপনাকে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনার কিন্তু জানা উচিত তাছাড়াও আপনি যদি কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে আমি অনেককে দেখেছি ভয় পেয়ে যায় কপিরাইট ক্লেম এসলে একদম ভয় পাবেন না কারণ কপিরাইট ক্লেম যখন একটা চ্যানেলে আসে বা ভিডিওতে আসে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর ওপর বা চ্যানেলের ওপর কোনো এফেক্ট পড়ে না সেই ক্ষেত্রে কী হয় আপনার যে ভিডিওতে ক্লেম এসছে সেই ভিডিও থেকে যে ইনকামটা হয় না সেই ইনকামটা যে কপিরাইট ক্লেমের যে মালিক রয়েছে বা যে মিউজিকের ওনার রয়েছে তার কাছে চলে যায় কিন্তু আরেকটা ব্যাপার আসে আপনি যে কষ্ট করে ভিডিওটা তৈরি করছেন সেখানে যদি ক্লেম এসে অন্য কেউ টাকাটা নিয়ে নেয় তাহলে তো মন খারাপ হবে তাই না আর নতুন চ্যানেলের ক্ষেত্রে তো আপনার মন খারাপও হতে পারে যে একটা কষ্ট করে এটা তো কপিরাইট ক্লেম চলে আসলো এবার ব্যাপার হচ্ছে চলে আসি সরাসরি আমরা এই সমাধানের দিকে তো চলুন আমি চলে যাই কম্পিউটার স্ক্রিনে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে আমি কম্পিউটার স্ক্রিনে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি আর আপনারা যারা মোবাইল ফোন থেকে করবেন তারা ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে ডেস্কটপ সাইজ থেকেও কিন্তু এটিকে ব্যবহার করতে পারবেন তো তার আগে আমি বলি দেখুন আমার যে মেন চ্যানেল রয়েছে অল বাংলা টিপস এখানে তো আমি যে মানে ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলে ভিডিও করি টক হেড যে ভিডিওগুলো বলে সেগুলোতে কোনো মিউজিকের ব্যবহার থাকে না যে ক্ষেত্রে আমার কিন্তু এই চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম নেই এই ক্ষেত্রে আমার একটি ব্লগ চ্যানেল রয়েছে যেটা নাম হচ্ছে দাসবাবু এই যে যে চ্যানেলটা আমি ওপেন করছি এই চ্যানেলে অনেক ভিডিওতে কিন্তু এই সমস্যাটা রয়েছে আর কি তো আমি চ্যানেলের মধ্যে চলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেলের মধ্যে আমি কন্টেন্ট সেকশানে যাচ্ছি কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে এখানে একটা অপশান আছে ফিল্টার বলে এখানে গিয়ে আমি কপিরাইট যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে নেব ক্লিক করলে একটুখানি ওয়েট করব দেখুন এখানে কিন্তু যেই যেই ভিডিওগুলোতে কপিরাইট রয়েছে সেখানে কিন্তু এখানে চলে আসছে দেখুন এখানে আমি যে কোনো একটা ভিডিও এই যে এই যে ভিডিওটা রয়েছে এটার উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাতে কিন্তু কপিরাইট আর কি চলে এসেছে আমি এই ভিডিওটার মধ্যে চলে যাব চলে যাওয়ার পরে আমি যদি এই ভিডিওটাতে এখানটা করে মনিটাইজেশন সেকশানে চলে যাই তাহলে দেখুন এখানে কিন্তু লেখা আসছে কপিরাইট প্রোটেক্ট কন্টেন্ট ফাউন্ড দ্য ওনার অ্যালাউ দ্য কন্টেন্ট টু বি ইউজ বাট ইউ কান্ট মনিটাইজ ইউর ভিডিও মানে আমরা এই ভিডিও মানে একজনের সাথে ম্যাচ হয়েছে যে কন্টেন্টের ওনার রয়েছে সেই কারণে আর কি যে যেই সমস্যাটা আর কি বলছিলাম আমি এখানে গিয়ে দেখুন এখানে একটা সেকশন চলেছে সি ডিটেইলস বলে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে যে আমার এই যে ভিডিওটা রয়েছে এই যে ভ্লগ ভিডিওটা এখানে দেখুন একটা টাইম ফ্রেম দিয়েছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড থেকে আঠেরো সেকেন্ড পর্যন্ত এই যে গানটা রয়েছে সেই গানটা ম্যাচিং হয়েছে যেটা হচ্ছে গিয়ে ভারত সৌরভ বলে একটা কোম্পানি থেকে আর কি এই কপিরাইট ক্লেমটা এসেছে আর এখানে দেখুন রয়েছে টাপাটিনি বলে একটা গান ইমন চক্রবর্তী আনান্না খায়েন্দা যায়ক তাদের তরফ থেকে কিন্তু এই সমস্ত ক্লেমটা এসেছে এবার ব্যাপার হচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি এরকমই আসবে আপনাদের ক্ষেত্রেও এখানে দেখুন লেখা আছে অ্যাড রেভিনিউ পেড টু কপিরাইট ওনার যে কপিরাইট ওনার রয়েছে তার কাছে এই টাকাটি চলে যাবে এখানে দেখুন ডান দিকে থ্রি ডট রয়েছে যেখানে অ্যাকশান বলে আর কি লেখা আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করা পরে আপনার এই সমস্যাটার সমাধানের জন্য চারটি রাস্তা রয়েছে একটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্পেসিফিক যেই জায়গাটায় গানটা রয়েছে সেই জায়গাতে ভিডিও সমেত সেই গানটা কিন্তু ওইখান থেকে একদম পিস হয়ে কেটে বাদ চলে যাবে ভিডিও থেকে আর দ্বিতীয় যে অপশানটা রয়েছে রিপ্লেস সং আপনি চাইলে এটাতে ক্লিক করে হচ্ছে আপনি অন্য কোনো মিউজিককে সেই জায়গায় আর কি সেট করতে পারবেন এখানে ইউটিউবের যেসব ফ্রি মিউজিক রয়েছে অডিও লাইব্রেরিতে সেগুলো চলে এসছে আমি যদি এখানে ধরনের একটাকে যে কোনো অ্যাড ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে দিয়ে আমি এখানে সেভ ক্লিক করলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে তবে এখানে এই ক্ষেত্রে আমি সেভ করছি না আপনি যে আমি যেহেতু দেখাচ্ছি আপনারা চাইলে সেটাকে সেভ করে সমাধান করে নিতে পারেন তারপরে এখানে যে আমি এখানে ক্লিক করব তারপরে একটা অপশন দেখবেন আসছে হচ্ছে মিউট সং হবে যেই জায়গাটা করে মিউজিকটা রয়েছে সেই জায়গাটা মিউট হয়ে যাবে পুরো মানে সেই জায়গায় কোনো সাউন্ড থাকবে না একদম ব্ল্যাঙ্ক ভিডিও থাকবে আর কি চলবে সেটা এটাতে ক্লিক করলে আপনি সেটা করতে পারবেন তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ডিসপুট আপনার কাছে যদি সেই সংটার বা মিউজিকটার কন্টেন্ট আইডি নেওয়া থাকে বা আপনি পারমিশন নিয়ে রেখেছেন যে গানের ওনার রয়েছে তাহলে আপনার কাছে কি থাকবে একটা সে কীর মাধ্যমে এখানে আপনি কিন্তু এগুলোকে অ্যালাউ করে করে এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন এবং ইউটিউব সেটাকে দেখবে এবং তারপরে কিন্তু আপনার ভিডিও থেকে যে ক্লেমটা রয়েছে সেটাকে তুলে নেবে যেহেতু আমি আশা করছি যেহেতু আপনি নতুন ইউটিউবে বা ইয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে হয়তো ডিসপিউটের কোনো সমাধান থাকবে না কারণ আপনার কাছে কোনো লাইসেন্স নেই গানটার এই ক্ষেত্রে আপনাদের কাছে রাস্তাই হচ্ছে রিপ্লেস সং আর মিউট সং রিপ্লেস সং আপনি করে দিতে পারেন কোনো ভয় নেই আর ট্রিম সেগমেন্ট আপনার যদি মনে হয় যে আপনি ভিডিওর ওই পার্টটিকে না দিলেও আপনার কোনো সমস্যা নেই তাহলে কিন্তু আপনি সেটাকে ট্রিম করে দিতে পারেন কিন্তু আমার যেটা মনে হয় এত কষ্ট করে ভিডিও করে কোনো সেকশনকে বাদ দিতে কারোরই ইচ্ছা হবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে রিপ্লেস সং যে অপশানটা আছে সেটাই আর কি ক্লিক করে দেবেন এবং সেখান থেকে আপনি গানটাকে দিয়ে সেভ করে নেবেন সেভ করলেই ব্যাস খানিক পরেই আপনি দেখবেন আপনার কিন্তু কপিরাইট যে ক্লেমটা রয়েছে সেটার আপনার ভিডিও থেকে খুব সহজেই কিন্তু উদাও হয়ে যাবে এটা কিন্তু একদম কঠিন ব্যাপার নয় কিন্তু কপিরাইট হলে এটাকে একটু মানে কপিরাইট স্ট্রাইক সরাতে খুব সমস্যা হয় কারণ কপিরাইট স্ট্রাইক আসলে ইন্ডিভিজুয়ালি আপনাকে তাকে ইমেল করতে হয় ইমেলের মাধ্যমে তখন সে যদি আপনার স্ট্রাইকটা চ্যানেল থেকে তুলে নেয় তবেই কিন্তু আপনার সেই স্ট্রাইকটা ইমুভ হবে কিন্তু ক্লেমের ক্ষেত্রে এটা একদমই সহজ কারণ আপনি চাইলেই মিউজিক পরিবর্তন করে সেই ক্লেম থেকে বের হতে পারবেন তো আশা করি আপনি এই ব্যাপারটিকে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এগুলো বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন অনেকেই কিন্তু এই বিষয়টার জন্য ভয় পায় তাদেরকে অবশ্যই শেয়ার করুন তারাও এই বিষয়টি সম্পূর্ণ জানতে পারবে আর ভিডিও শেষে বড়ো আমি আপনাদেরকে যেই কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন